আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট অ্যান্ড ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, কনসালটেন্টিভে কাজ করছি আজগর হসপিটালে। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাশির সাথে রক্ত গেলে আমরা কী করব। তো বডির যে কোনো জায়গা থেকে রক্ত গেলে কিন্তু সেটা আমাদের জন্য একটি চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কাশির সাথে রক্ত গেলে এক নম্বর কথা হচ্ছে আমরা আগে আতঙ্কগ্রস্ত হব না, সেটা হচ্ছে এক নম্বর করণীয়। কারণ হচ্ছে আতঙ্কগ্রস্ত হয়ে গেলে কিন্তু হঠাৎ করেই আমাদের শরীর বেশি খারাপ হয়ে যায় এবং হঠাৎ করেই আমাদের একটা ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়। তো আমরা প্রথমেই আগে আমরা খেয়াল করবো আগে যে আমাদের যে রক্তটা যাচ্ছে কতটুকু রক্ত যাচ্ছে, রক্তের কালারটা কি বেশি লাল বা আমরা বলি ফ্রেশ ব্লাড কি না, নাকি এটা হচ্ছে খুব পুরনো কালো কারণের রক্ত যাচ্ছে, বা কাশির সাথে পুরোটা মিক্সড কি না, এই কতগুলো জিনিস আমরা খেয়াল করব। এবং আমরা অবশ্যই সেটার জন্য বাসায় বসে থাকবো না, একজন চিকিৎসকের কাছে যাব, বিশেষ করে যারা বক্ষব্যাধির ডাক্তার তাদের কাছে যাব যে এর কারণটা বোঝার জন্য। তো আমাদের এখন ধারণা রাখতে হবে যে কী কী কারণে কাশির সাথে রক্ত যায়। তো এর ভিতরে দেখা যাচ্ছে যে কিছু ইনফেকশন আছে, যে ইনফেকশনগুলো রক্ত যাওয়ার জন্য দায়ী। তার ভিতরে একটা হচ্ছে টিবি বা যক্ষা রোগ, যেগুলোর কারণে রক্ত যেতে পারে। তারপরে বুকের ভিতরে যদি নিউমোনিয়া হয় বা বুকের ভিতরে যদি কোনো ফোড়া হয় বা লাং অ্যাবসেস বলি আমরা এগুলাকে, যে সেগুলোর থেকেও রক্ত যেতে পারে। তারপরে ফুসফুসে কিছু রোগ আছে, যে লং টাইম ধরে ফুসফুসে ক্ষত হয়ে যে ব্রঙ্কাইটিসিস নামে একটি রোগ হয়, সেখানেও রক্ত যেতে পারে। তারপরে যাদের হচ্ছে বয়স বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার হয় তাদেরও কিন্তু রক্ত যেতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে ফুসফুসে রক্ত গেলেই যে সেটা ক্যান্সার সেটাও কিন্তু না, আবার ফুসফুসে রক্ত গেলে যে আমরা চুপচাপ বসে থাকবো সেটাও না। ফুসফুসে রক্ত মানে কাশির সাথে রক্ত গেলে আমরা সেটাকে ডক্টরের কাছে যেয়ে আগে দেখবো যে এটা সিম্পল ইনফেকশন নাকি টিবি নাকি ক্যান্সার বা অন্য কিছু। তো কাশির সাথে রক্ত গেলে আমরা অবশ্যই ডক্টরের কাছে যাব, কিন্তু মনে রাখতে হবে যে রক্ত গেলে কাশির সাথে তার বেশিরভাগই ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার হয় না, অন্য অন্য অনেক কারণ থাকে। বয়স্কদের ক্ষেত্রে ক্যান্সারের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমরা একটু আজকে জেনে নিলাম যে ফুসফুসে বা কাশির সাথে রক্ত যাওয়াটাই মানেই ক্যান্সার নয় এবং আরও অনেক কারণে যায়। তো আমরা এ ব্যাপারে একটু সচেতন হব এবং হচ্ছে অবশ্যই ডক্টরের কাছে যাব, কিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হব যে না আমাদের বড় কোনো রোগ নেই।